নমস্কার দর্শক বন্ধুরা, আমার জ্যোতিষ কার্যালয়ে আপনাদের স্বাগত। আমি আগের ভিডিওতে হস্তা চিত্রা সাতী নক্ষত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করব বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র সম্পর্কে। বিশাখা নক্ষত্রটি তুলা রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত এবং বৃশ্চিক রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহটি হল বৃহস্পতি এবং অধিপতি দেবতা হল সত্রাগ্নি। বিশাখা কথাটি এসেছে বি যুক্ত শাখা থেকে, অর্থাৎ শাখাহীন বা শাখা শূন্য। এই নক্ষত্রটির অপর নাম রাধা এবং অধিপতি দেবতা ইন্দ্রাগ্নি, অর্থাৎ ইন্দ্রযুক্ত অগ্নি। এই নক্ষত্রের প্রতীক হল বাঘ। এই নক্ষত্রের জাতক জাতিকারা দয়ালু, জ্ঞানী, কার্যসিদ্ধির ব্যাপারে সজাগ, স্বার্থপর হয়ে থাকেন। বিশাখা নক্ষত্র মানবদেহের শরীরের নিম্নাংশ প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ডকে নির্দেশ করে। রোগভোগের মধ্যে নির্দেশ করে ডায়াবেটিস, কিডনির সমস্যা, প্রোস্টেট গ্ল্যান্ড, অ্যালার্জি, টিউমার ইত্যাদি। বৃত্তির মধ্যে ট্রাভেলিং এজেন্ট, এয়ার ট্রাভেল, ট্যাক্স ডিপার্টমেন্ট, জুয়েলারি, ক্রিমিনাল লয়ার, ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি নির্দেশ করে থাকে। এবার আসি অনুরাধা নক্ষত্রের কথায়। অনুরাধা নক্ষত্রটি বৃশ্চিক রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহটি হল শনি এবং অধিপতি দেবতা হল মিত্র। রাধ ধাতু থেকে অনুরাধা নক্ষত্রের নামকরণ করা হয়েছে। রাধ ধাতুর অর্থ সিদ্ধি লাভ করা। বিশাখা নক্ষত্রকে রাধা হিসেবে কল্পনা করা হয়েছে, তাই তার পরের নক্ষত্রটিকে অনুরাধা নামকরণ করা হয়েছে, অর্থাৎ রাধার অনুগামী। এই নক্ষত্রের প্রতীক হল খরগোশ। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা কষ্টসহিষ্ণু, কুটিল, অসৎ, কর্মঠ, দৃঢ় প্রতিজ্ঞ এবং বাস্তব জ্ঞান সম্পন্ন হয়ে থাকেন। অনুরাধা নক্ষত্র মানবদেহের ব্লাডার, জননেন্দ্রিয়, অস্থি ইত্যাদিকে নির্দেশ করে থাকে। রোগভোগের মধ্যে স্ত্রীরোগ, কোষ্ঠকাঠিন্য, পাইলস, কোমরের হাড়ের সমস্যা, গলার সমস্যা ইত্যাদি নির্দেশ করে থাকে। বৃত্তির দিকে মাইন্স ইঞ্জিনিয়ারিং, রসায়ন সংক্রান্ত পেশা, ওকালতি, শল্য চিকিৎসক, বাদ্যযন্ত্র, দন্ত চিকিৎসক, ছুতোর মিস্ত্রি, যে কোনো ধরনের শ্রমের কাজ, খনিজ দ্রব্যের সাথে যুক্ত কাজকর্ম, এছাড়া যন্ত্র, রথ নির্মাণ প্রভৃতি নির্দেশ করে থাকে। এবার আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্র সম্পর্কে। জ্যেষ্ঠা নক্ষত্রটি বৃশ্চিক রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহটি হল বুধ এবং অধিপতি দেবতা ইন্দ্র। জ্যেষ্ঠা কথার অর্থ হল অগ্রজ। ষষ্ঠীর সদৃশ আকার বলে এর নামকরণ করা হয়েছে জ্যেষ্ঠা। এই নক্ষত্রের প্রতীক হল খরগোশ। এই নক্ষত্রের জাতক জাতিকারা শ্যামবর্ণ, স্থূল কপাল, উজ্জ্বল চক্ষুদয় বিশিষ্ট হয়ে থাকেন। এরা ভোগী, দয়াবান, চঞ্চলমতি, তৎপর, জেদি ও বিনয় প্রকৃতির হয়ে থাকেন। জ্যেষ্ঠা নক্ষত্র মানবদেহের জননেন্দ্রিয়, জরায়ু, মলাশয় ও মলদ্বারকে নির্দেশ করে থাকে। রোগভোগের মধ্যে পাইলস, ফিস্টুলা, টিউমার, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, কাঁধ ও বাহুর ব্যথাজনিত সমস্যা, আঘাতজনিত সমস্যা, টাইফয়েড, ফোঁড়া, রক্তদূষণজনিত সমস্যা এবং কোমরের সমস্যাকে নির্দেশ করে। জ্যেষ্ঠা নক্ষত্র বৃত্তির দিকে নির্দেশ করে রসায়ন সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং, ডাক বিভাগ, যোগাযোগ ব্যবস্থা, ভ্রমণ সংস্থা, রেল বিভাগ, প্রকাশনা, প্রিন্টিং, বাদ্যযন্ত্র নির্মাণ, হিসাব নিকাশ সংক্রান্ত কাজ, জীবন বীমা প্রতিনিধি, পুলিশ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, পারফিউম প্রস্তুতকারক, ইনকাম ট্যাক্স ও নিকাশি ব্যবস্থা সংক্রান্ত কাজ ইত্যাদি। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা নক্ষত্র প্রতিকার হিসেবে পোকরাজ অথবা টোপাজ ব্যবহার করতে পারেন। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা এমিথিস্ট বা ব্লু জারকন ধারণ করতে পারেন এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা পান্না
বা গ্রিন ওনেক্স ধারণ করতে পারেন। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। লাইক শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।